চালু হলো বহুল কাঙ্ক্ষিত পদ্মা রেল সেতু। প্রমত্তা পদ্মা নদীর উপর সেতু চালুর মাত্র 15 মাসের ব্যবধানে এবার চলল ট্রেন। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যাত্রী হিসেবে ট্রেনে পদ্মা পাড়ি দেন তিনি। এই যাত্রা স্বপ্নের, এই যাত্রা দেশে রেল যোগাযোগের এক ঐতিহাসিক ক্ষণ। উত্তাল পদ্মার বুকে হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এবার সেই সেতু দিয়ে চলল ট্রেন, যার যাত্রী খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা রেল সেতু দিয়ে উদ্বোধনী ট্রেনে করে মাওয়া রেল স্টেশন থেকে যাত্রা করে ফরিদপুর জেলার ভাঙ্গা স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। উদ্বোধনী আয়োজনকে ঘিরে আগে থেকে মাওয়া প্রান্তে প্রস্তুত রাখা হয় এই ট্রেনটিকে। এর আগে সড়ক পথে ঢাকা থেকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে সুধি সমাবেশে যোগ দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 29 বছর যারা ক্ষমতায় ছিল তাদের কেউ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেনি, একমাত্র আওয়ামী লীগই মানুষের উন্নয়নে করেছে। পায়রা বন্দর পর্যন্ত রেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানান সরকার প্রধান। ভাঙ্গা থেকে একবারে বরিশাল হয়ে বরিশাল বটুয়া মানে ঝালকাঠি পটুয়াখালী হয়ে পায়রা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা আছে, তবে এটা ফিজিবিলিটি স্টাডি চলছে। আমাদের লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে যারা গণতন্ত্রের কথা বলে তারা ভোট চুরি করেই ক্ষমতায় এসেছিল, আর যারা নির্বাচনের ধোঁয়া তোলে আর প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায়, তারা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না, কারণ তাদের প্রতিষ্ঠা হয়েছে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে, এবং ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতা আসে নাই। নতুন রেলপথটি ঢাকার গেন্ডারিয়া, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ দিয়ে পদ্মা সেতু হয়ে ফরিদপুর পর্যন্ত গেছে। আগামী বছর এই রেলপথের বাকি অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত চালুর লক্ষ্য রয়েছে সরকারের। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ।